আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 7 এর ইংলিশের ইউনিট 7, লেসন 7.1, পেজ নাম্বার 67। এই পেজে আমরা দেখছি বলেছে লুক এট দ্য পিকচার বিলো, মানে নিচের এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটাকে ভালো করে দেখো, কে কি করছে সেটা ভালো করে দেখো। অ্যান্ড রাইট, এবং লেখো হোয়াট দ্য ফলোয়িং পিপল আর ডুইং, এই নিচের লোকেরা কী কী করছে এটা তোমরা ভালো করে দেখো এবং দেখে লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার সুবিধার জন্য করে দেওয়া হলো। তাহলে এই ছবি দেখে আমাদের এইটা ফিল আপ করতে হবে। আমরা দেখো এই যে টকিং, এটা কিন্তু একটা ফিল আপ করাই আছে, তারপরেরগুলো আমরা কিন্তু এখানে ফিল আপ করলাম। দ্য টু ওমেন ওয়াকিং, এখানে ওয়াকিং কেন হলো, দেখো এই যে দুইজন মহিলা হাঁটছে এই জন্য ওয়াকিং হলো। তারপরে দ্য লিটল গার্ল ইটিং, এই যে ছোট মেয়েটা কিন্তু খাচ্ছে, একটা কলা কিনে খাচ্ছে, তাহলে এই জন্য আমরা ইটিং লিখলাম। তারপরে দ্য শপকিপার সেলিং, তাহলে শপকিপার কী করছে, বিক্রি করছে, এই জন্য সেলিং। তারপরে দ্য শপ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কী করে, সে কিন্তু হেল্প করে, এই জন্য এখানে হেল্পিং, মানে কাজে সাহায্য করে, তাহলে এখানে আমরা এই জন্য হেল্পিং দিলাম। তারপরে দ্য ফ্রুট সেলার, মানে ফল বিক্রেতা কী করছে, সেও কিন্তু বিক্রি করছে, সেলিং, তাহলে সেলার অবশ্যই কী করবে, সেল করবে বা বিক্রয় করবে, এই যে ফল বিক্রেতা কিন্তু ফল বিক্রয় করছে। তারপরে দ্য ক্লিনার ক্লিনিং, এখানে ক্লিনারকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কী করছে, এই যে দেখো এখানে তারা মানে এই এলাকাটা ক্লিন করছে। তারপরে দ্য টেইলর সিউইং, টেইলর মানে এই যে টেইলর, সে সেলাই মেশিন নিয়ে এখানে সুইং করছে বা সেলাই করছে। তাহলে এই কয়টা আমরা এইভাবে ফিল আপ করে এইটাকে পূরণ করতে পারি। আর সেই সাথে দেখো আমরা এখন একটা হোমওয়ার্ক করব, এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে। মেক আ সেন্টেন্স উইথ স্কাই, স্কাই দিয়ে একটা সেন্টেন্স, ফুল একটা সেন্টেন্স লিখে তোমরা পাঠিয়ে দিবে। তোমরা যদি এইগুলো মানে প্রত্যেকটা হোমওয়ার্ক যদি করো, তাহলে অবশ্যই তোমরা এমন একটা যোগ্যতা অর্জন করবে যে যে কোনো শব্দ দিয়েই তোমরা বাক্য বানাতে পারবে এবং কথা বলতে পারবে। সুতরাং এটাকে গুরুত্বহীন মনে করে তোমরা অ্যাভয়েড করো না, অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। আর সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।